আমি পেরেছি চন্দ্রমল্লিকা, এই শিশুদের বশ মুক্ত করতে আমি পেরেছি। আর দেরি করো না, ওদের বিষয়কক্ষে নিয়ে যাও, যেখানে তোমার স্বামী কায়া মানুষ হয়ে আছে। ওদের নিষ্পাপ দৃষ্টি আর স্পর্শে তোমার কুমার জেগে উঠবে। তাড়াতাড়ি যাও। এই স্ফটিক যার মায়া শক্তি তার। ওর গায়ে তো কাপড় জড়ো না কেন? ওর তো দম আটকে যাবে। আমার কিরণমালা, আমি জানতাম কিরণমালা, তুমি যখন আমার কাছাকাছি এসে গেছ তখন আমাকে মুক্ত তুমি করবে। কিন্তু কিরণমালা, আর এক মুহূর্ত আমাদের এখানে থাকা উচিত না, আমাদের এখান থেকে পালাতেই হবে। ওই শয়তান জাদুকর আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে কিরণমালা? তুমি তো কায়াকালের ছায়া সঙ্গিনী হবে। কায়াকাল তা পুরুষ, সাহস যদি থাকে তবে আমার সাথে লড়াই কর, আমি তোকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি। প্রহরী ধরো ওকে। এই সেই দুষ্ট জাদুকর কায়াকাল, এই আমাদের বন্দি করে রেখেছিল। নিষ্পাপ দৃষ্টি আমি সহ্য করতে পারছি না কেন? আমার শরীরে কোনো মায়া কাজ করছে না কেন?
তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে কায়াকাল। এত পাপ করেছো যে নিষ্পাপ শিশুদের দৃষ্টি সহ্য করতে পারছো না। তোমার পাপেই তোমার শক্তি লাভ হয়েছে কায়াকাল। কায়াকালের শক্তি হয় তা কেমন করে হয়? স্ফটিকে কায়াকালের শক্তি আছে সঞ্চিত, তা শক্তিকক্ষে রক্ষিত। এত সহজে শক্তি হয় এ তো হবার না। তার মানে এই রাজ্যের অশুভ শক্তির বেড়াজাল ভেঙে গিয়েছে। কায়াকালের গুরুর নির্দেশ ছিল সে যদি তোমার মতো সর্বলক্ষণ যুক্ত শুভ কন্যাকে কায়া মানুষ বানাতে না পারে, সেই কন্যাই কায়াকালকে বিনাশ করবে। কায়াকাল তোমাকে হাতের মুঠোয় পেয়েও তোমাকে কায়া মানুষ বানায়নি। শক্তির অহমিকায় নিজের লোভ চরিতার্থ করতে চেয়েছিল সে। সে তোমাকে নিজের ছায়া সঙ্গী বানাতে চেয়েছিল। তার পরিণাম সে নিজেই কায়া মানুষে পরিণত হয়েছে। কিন্তু এক দণ্ডে এই কেল্লায় থেকো না তোমরা। কটকটিরা টের পাওয়ার আগে এই কেল্লা থেকে তোমরা পালা। কিন্তু আমি যে রাজা ইন্দ্রভানুকে কথা দিয়েছিলাম তাকে তার রাজ্য ফিরিয়ে দেবো। এই কেল্লায় যে নারীরা বন্দী আছে তাদেরকে মুক্ত করবো, এই শিশুদেরকে মুক্ত করবো, তা না করে আমি এখান থেকে পালাবো কিভাবে? কায়াকালের বিনাশ হয়েছে, এদের মুক্ত হতে আর কোনো বাধা নেই, এরা এখন মুক্ত। আমি নিজে রাজা ইন্দ্রভানুকে আবার তার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। কিন্তু কটকটি তোমার চিরশত্রু, সে তোমার ক্ষতি করার চেষ্টা করবেই কিরণমালা। তুমি উমরকে নিয়ে পালা। আপনারা শীঘ্রই পালান, ওই রাক্ষসী দলবল এলে আমরা তাদের আটকাবো। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, নিজেদের প্রাণ দিয়ে হলেও আমরা আপনাদের রক্ষা করব। আপনারা যান এখান থেকে।
চলো পাল্টাই।